দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ গেটে আছেন সহকর্মী আদিত্য মামুন। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। প্রণব, আমি এর আগেও আপনাকে জানাচ্ছিলাম যে রাজধানীতে বিভিন্ন উপায়ে মানুষ ঢুকছে এবং আমরা রাজধানীর প্রবেশ পথগুলি, বিশেষ করে ঢাকা শহরে যে প্রবেশ মুখ, সেই মুখগুলিতে আমরা গিয়েছিলাম এবং সেখানে দেখেছি মানুষ বিভিন্ন উপায়ে পায়ে হেঁটে, সিএনজিতে, ব্যক্তিগত গাড়িতে, এমনকি মোটরসাইকেলে করেও বিভিন্ন জেলা থেকে ঢাকায় ঢুকছে। এবং আরেকটা বিষয় যে আপনাকে বলেছিলাম যে আজকে থেকে রাজধানীর শপিং মল এবং সুপার শপগুলি খুলে দেওয়ায় আসলে মানুষ কেনাকাটা করতেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন শপিং সেন্টারে আসলে জনসমাগম করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বাত্মক চেষ্টা করছেন যেন সামাজিক দূরত্বটা নিশ্চিত হয়, একই সঙ্গে মানুষ যেন ব্যক্তিগত সুরক্ষা নিয়েই আসলে চলাফেরা করতে পারেন এবং যত দ্রুত সম্ভব তাদের নিত্য নৈমিত্তিক কাজকর্ম সেরে বাসায় পৌঁছে যেতে পারেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে আসলে অনুরোধ করছেন যেন তারা যথাসম্ভব ঘরের মধ্যে থাকেন, বাড়িতে থাকেন, নিজে সুরক্ষিত থাকবেন এবং পরিবার সহ আরও অন্যান্যদেরকেও যেন সুরক্ষিত রাখেন। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হাসপাতাল অঞ্চল বলা যেতে পারে। এখানে বেশ কিছু হাসপাতাল আছে, সোহরাওয়ার্দী থেকে শুরু করে আরও বেশ কিছু হাসপাতাল। তো একই কারণে করোনা থেকে শুরু করে অন্যান্য রোগীদেরও সমাগম আছে এই অঞ্চলটাতে, সেই কারণেও আসলে এই অঞ্চলে মানুষের সমাগমটা বেশি, যানবাহন তো আছেই। তো এবং ঢাকামুখী যে মানুষের স্রোত আছে, যে ঢলটা আছে, সেই ঢলটাও এখানেও ব্যাপকভাবে পরিলক্ষিত করা যাচ্ছে। তো প্রণব, সব কিছু মিলিয়ে রাজধানী আসলে এখন বলা যেতে পারে যে অনেকটাই আসলে পূর্বের চেহারা, মানে সেই যানজট, সেই মানুষের সমাগম, সেই রাজধানীর পুরনো যে চিত্র, সেই চিত্রে ফিরে যাচ্ছে। তো প্রণব, এই ছিল রাজধানীর সোহরাওয়ার্দী এলাকা থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। প্রণব। আদিত্য, আমরাও দেখছিলাম আপনার পেছনের চিত্র, গণপরিবহন ছাড়া অন্যান্য যানবাহন মোটামুটি স্বাভাবিকভাবেই চলাচল করছে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিত্য মামুন।